প্রিয় দর্শক, আপনি যদি নগদ টাকা নিজের কাছে রাখতে ভয় পান বা রিস্ক মনে করেন, তাহলে আপনার নিজ ইউনিয়ন বা আপনার যে পাশের বাজার রয়েছে সেখানে কিন্তু এখন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক রয়েছে। ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ছাড়াও আরও কিছু এজেন্ট ব্যাংক সার্ভিস চালু হয়েছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রয়েছে, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং রয়েছে। তো আপনার এলাকায় আপনার বাড়ির পাশে যে এজেন্ট ব্যাংকিং রয়েছে, সেই এজেন্ট ব্যাংকে কিন্তু 10 টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করে খুব অনায়াসেই আপনার যে নগদ ক্যাশ টাকা রয়েছে, সেই নগদ ক্যাশ টাকা কিন্তু ব্যাংকে আপনি নিশ্চিন্তে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো বাৎসরিক কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। এবং আপনি যে কোনো সময় আপনি যে কোনো এজেন্ট ব্যাংকিং থেকে আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি খুব সহজেই উত্তোলন করতে পারবেন আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো এই অ্যাকাউন্টটি কিন্তু খুবই নিরাপদ এবং সিকিউরিটি যুক্ত, কেননা আপনার এই অ্যাকাউন্ট থেকে অন্য কেউ কিন্তু টাকা তুলতে পারবে না। যেমন আপনার চেক থেকে কিন্তু আপনি সিগনেচার করলে অন্য কেউ গিয়ে কিন্তু টাকা উত্তোলন করতে পারে, কিন্তু এজেন্ট ব্যাংকিং এ এই বায়োমেট্রিক অ্যাকাউন্ট এজেন্ট ব্যাংকিং এ কিন্তু এজেন্ট ব্যাংকে বায়োমেট্রিক অ্যাকাউন্ট ওপেন করা হয়, সেখানে আপনার ছবি এবং হাতের 5 আঙ্গুলের ছাপ নিয়ে রাখা হয়। তো সেখানে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া টাকা উত্তোলন করা কোনোভাবেই সম্ভব নয়। তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট খোলেন বা অ্যাকাউন্ট ওপেন করেন, সেই ক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 10 টাকা দিয়েই আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তাও এই 10 টাকা কিন্তু তারা কেটে রাখবে না, আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। তো আপনি অ্যাকাউন্ট ওপেন করার কয়দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন? আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখনই আপনি টাকা জমা করতে পারবেন, কিন্তু টাকাটি উত্তোলন করতে পারবেন মিনিমাম 2 দিন পরে। কেননা আপনার এই টাকা উত্তোলন করতে পারবেন তখনই যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হবে। আপনি যখন আবেদন করবেন অ্যাকাউন্ট খোলার জন্য, তখন প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন এজেন্ট পয়েন্টে। তো কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে? আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। নমিনি, আপনি যাকে নমিনি করছেন, মানে আপনি যখন থাকবেন না, আপনি যদি অকাল মৃত্যু হয় আপনার, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই টাকা কে গ্রহণ করতে পারবে তাকে আপনি নমিনি করে যেতে পারেন, পরবর্তী সময় সে এই টাকা উত্তোলন করতে পারবে। এই জন্য একজন নমিনি অবশ্যই করতে হবে। তো নমিনির 1 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটো, এই ডকুমেন্টগুলো নিয়ে এবং আপনার একটি সচল সিমের নাম্বার এবং মোবাইল সহ আপনাকে নিয়ে যেতে হবে এজেন্ট পয়েন্টে। যে এই ডকুমেন্টগুলো দিলে তারা একটি KYC ফর্ম ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে। KYC ফর্ম সঠিকভাবে ফিল আপ করে আপনার ছবি নেবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্যগুলো তারা আপডেট করবে। এরপরে আপনার 5 আঙ্গুলের ছাপ তারা নিয়ে নেবে। তো এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে নেওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য তাদের হেড অফিসে পাঠিয়ে দেবে। ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে যদি সকল তথ্য সঠিক থাকে, কাগজপত্রের সাথে মিল থাকে, তাহলে অ্যাপ্রুভড করে দেবে। যখন এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হয়ে যাবে, তখন আপনার সেই সচল সিমটি, যে নাম্বারটি দিয়েছিলেন অ্যাকাউন্ট করার জন্য, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার একটি SMS পেয়ে যাবেন। তখন থেকেই আপনি এই টাকা উত্তোলন করতে পারবেন এবং জমা করতে পারবেন, এবং সেটা যে কোনো এজেন্ট ব্যাংকিং এ সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে। এছাড়াও আপনি ব্যাংকেও কিন্তু টাকা জমা দিতে পারবেন। এরপরে আপনি ATM বুথ থেকেও কিন্তু টাকা তুলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট্যাগ অথবা ডাচ বাংলা ব্যাংক অথবা এজেন্ট পয়েন্ট, এই সকল জায়গা থেকে আপনার অ্যাকাউন্টের, আপনার যে বায়োমেট্রিক অ্যাকাউন্টের এগেনিস্টে আপনাকে একটি ডেবিট কার্ড গ্রহণ করতে হবে। তো ডেবিট কার্ড প্রথম দিকে আপনাকে ফ্রিতে দেওয়া হবে, ফ্রি ডেবিট কার্ড দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে প্রথম বছর ফ্রি থাকবে এর সার্ভিস চার্জ,
কিন্তু পরবর্তী বছর থেকে 345 টাকা আপনার বাৎসরিক সার্ভিস চার্জ কাটা হবে। তো এটিএম কার্ড থাকলে যে সুবিধাটি আপনি পাবেন তা হলো আপনি আপনার নিজ টেরিটরি অর্থাৎ আপনার ইউনিয়ন ব্যতীত অন্য ইউনিয়নে যখন টাকা উত্তোলন করবেন, আপনার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নেও যে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্ট রয়েছে সেখান থেকে যদি টাকা উত্তোলন করেন, সেই ক্ষেত্রে 0.50% টাকা কর্তন করবে। যেমন 5,000 টাকা উত্তোলন করতে আপনাকে 25 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। এই জন্যই আপনি যদি এটিএম কার্ড থাকে আপনার, তাহলে যদি আপনি জেলা শহরে যান সেখানে যদি আপনার টাকার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এটিএম এই কার্ড ডেবিট কার্ড দিয়ে যদি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন, সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি, আপনার কোনো চার্জ লাগবে না। সেখানে আপনি 50,000 টাকা উত্তোলন করলেও কিন্তু ফ্রিতে উত্তোলন করতে পারবেন এই ডেবিট কার্ড দিয়ে। আর যদি আপনি এজেন্ট পয়েন্ট থেকে তুলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই 50,000 টাকা তুলতে আপনার 200 টাকা খরচ হবে। তো প্রিয় দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন, আপনি যদি আপনার বাসায় নগদ টাকা রাখতে ভয় পান বা রিস্ক মনে করেন, তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে রাখুন এবং এটি খুবই নিরাপদ। আপনি ছাড়া কেউ এই টাকা তুলতেও পারবে না, এই অ্যাকাউন্টে কত টাকা আছে কেউ চেক করতে পারবে না, যতক্ষণও না আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বলে ফিঙ্গারপ্রিন্ট না দিবেন। আপনি যে কোনো এজেন্ট পয়েন্টে গিয়ে আপনার ব্যালেন্স জানতে চাইলে তারা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বলতে বলবে, আপনি অ্যাকাউন্ট নাম্বার বলবেন, এরপরে আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন আপনার ব্যালেন্সটি শো করবে মনিটরে, তখন আপনি সেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সেই ব্যালেন্সটি দেখে নেবেন। আপনি যখন টাকা উত্তোলন করবেন তখন অবশ্যই আপনি যে পরিমাণ টাকার কথা বলেছেন সেই পরিমাণ টাকাই উত্তোলন করছেন কিনা বা কম্পিউটারে টাইপ করা হয়েছে কিনা সেটা দেখে নেবেন, এবং আপনার মোবাইলে সাথে সাথে একটি এসএমএস চলে আসবে, এসএমএসটিও দেখে নেবেন যে আপনার কত টাকা উত্তোলন করলেন আর কত টাকা আপনার ব্যালেন্সে রয়েছে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার এই চ্যানেলের, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আরও কিছু জানার থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দিতে চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এজেন্ট ব্যাংকিং এর আরো অনেক ধরনের ভিডিও তৈরি করব, যেমন আপনি লোন কিভাবে পাবেন, ডিপোজিট স্কিম কিভাবে চালু করবেন এবং কোন টেরিটরিতে কত সার্ভিস চার্জ এবং আরো কোন নিয়মে আপনি এখানে টাকা রাখলে আপনি লাভবান হবেন, ইন্টারেস্ট পাবেন, সেই সকল বিষয় নিয়ে আরো ভিডিও থাকছে আমার এই চ্যানেলে। তাই আপনি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।